কয়েকটি তেজপাতা ঠিক এভাবে ত্বকে ব্যবহার করে দেখুন। ত্বক থেকে কঠিন মেস্তার দাগ, ব্রণের দাগ, যে কোনো কঠিন কালো দাগছোপ দূর হয়ে ত্বক হবে দাগহীন, ফর্সা, উজ্জ্বল। মাত্র 4-5টি তেজপাতা যে ম্যাজিকের মতো ত্বক থেকে দাগছোপ দূর করবে, এটি ব্যবহার না করলে বুঝতেই পারবেন না। মাত্র একবার ব্যবহারে ত্বক থেকে দাগছোপ এমনভাবে দূর হবে মনেই হবে না দাগ ছিল। এখানে আমি 4-5টা তেজপাতা নিয়েছি। তেজপাতা প্রথমে আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি রেমেডি তৈরির জন্য। এরপর আমি হাতের সাহায্যে তেজপাতাগুলো এভাবে ছিঁড়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো তেজপাতাগুলো ছোট ছোট পিস করে নেবেন। অবশ্যই তেজপাতা দিয়ে রেমেডি তৈরির পূর্বে ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে নেবেন, কারণ তেজপাতায় অনেক ময়লা থাকে, ধুলাবালি থাকে। যে কোনো রেমেডি তৈরির পূর্বে অবশ্যই পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়াটাই ভালো। এই তেজপাতা যে কীভাবে আপনার দাগছোপ দূর করবে আপনারা নিজেরা দেখলে অবাক হয়ে যাবেন। একটি পাত্রে আমি এখানে 5টির মতো তেজপাতা ছোট ছোট পিস করে ছিঁড়ে নিয়ে নিয়েছি। এরপর এই পাত্রের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। এখানে আমি পানি কেন দিয়েছি অবশ্যই অনেকে বুঝে গেছেন। এটি চুলায় ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এটি আপনাদেরকে 5 থেকে 10 মিনিট ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর এই তেজপাতা ফুটানো পানিটি দিয়ে কিন্তু আজকের রেমেডিটি তৈরি করব, যেটি ত্বকে ব্যবহারে নারী পুরুষ সকলেরই ত্বক থেকে মেস্তার, কঠিন কালো দাগছোপ দূর হবে। তো আমি তেজপাতা ফোটানো আর শেয়ার করলাম না, আমি এটি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এরপর এই ফোটানো পানি দিয়ে রেমেডিটি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 5টি তেজপাতার সঙ্গে 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম, তো পুরোটা লাগবে না। এখানে আমি যেটুকু লাগবে সেটুকু নিয়েছি। আপনারা চাইলে এই ফেস প্যাকটি বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ করেও ব্যবহার করতে পারেন। অবশ্যই ফ্রিজে নর্মালে রেখে ব্যবহার করতে হবে। এরপর এই তেজপাতা ফোটানো পানির সঙ্গে বাকি উপকরণগুলো এক এক করে অ্যাড করে দেব। সেগুলোও কিন্তু সবসময় আমাদের হাতের কাছেই থাকে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দেব। এখানে চালের গুঁড়ার পরিমাণ কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না। যেটুকু লাগবে সেটুকু এখানে অ্যাড করে দেবেন। এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়া ত্বকে ব্যবহারে ত্বক থেকে দাগছোপ, ধুলা, বালি, ময়লা পরিষ্কার করে ত্বক গভীর থেকে পরিষ্কার করে। ত্বক হবে চকচকে, ঝকঝকে। এভাবে যদি চালের গুঁড়া আপনারা ত্বকে ব্যবহার করতে পারেন, ত্বক যখন আপনারা ভালোভাবে পরিষ্কার করবেন, গভীর থেকে ধুলা, বালি, ময়লা পরিষ্কার করবেন, তখনই কিন্তু ত্বক বেশি পরিমাণে ফর্সা, উজ্জ্বল দেখাবে। কালো ত্বক ফর্সা উজ্জ্বল করতে চাইলে অবশ্যই চালের গুঁড়া এভাবে ব্যবহার করুন। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কফি। এখানে আমি কফির একটি মিনি প্যাক নিয়েছি। এখানে পুরোটা লাগবে না, এখানে 1/2 চা চামচ পরিমাণ আমি কফি অ্যাড করে দিলাম। কফি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বক থেকে দাগছোপ দূর করে এবং কফি এমন একটি রেমেডি, এটি ত্বকে ব্যবহারে কোনো প্রকার ক্ষতি হয় না, বরঞ্চ উপকার হয়। ত্বক থেকে তো দাগছোপ দূর করবে, কালো ত্বক দ্রুত ফর্সা উজ্জ্বল করবে। নারী পুরুষ সকলেই ব্যবহার করতে পারবেন এমন একটি ফেস প্যাক তৈরি করে দেখাচ্ছি। নারী পুরুষ সকলেরই কিন্তু মুখের ত্বকে এই মেস্তার সমস্যাগুলো দেখা যায়। এই দাগছোপ দূর করে দেবে ঠিক এভাবে রেমেডি তৈরি করে ব্যবহার করলে। কফি অ্যাড করার পর ভালোভাবে এটিকে মিশিয়ে নিলাম। এরপর এখানে অ্যাড করে দেব আলুর রস। এখানে আমি ছোট্ট একটি আলু নিয়েছি। আলুটিকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই আলুকে গ্রেটারে গ্রেট করে এই আলুর রস আমি এখানে অ্যাড করে দেব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আলুর রস অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো আলুর রস গ্রেটারে অথবা ব্লেন্ডারে অথবা শিলপাটায় করে নিতে পারেন। এখানে আলুর রস 1 চা চামচ পরিমাণ অ্যাড করার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। আলুর রস ত্বকে ব্যবহারে ত্বক থেকে দ্রুত দাগছোপ দূর হয়, ত্বক ফর্সা উজ্জ্বল হয় এবং ত্বকে যদি ব্রণের সমস্যা থেকে থাকে সেটিও দূর হয়ে যায়।
ভালোভাবে মেশানোর পর এটি ত্বকে কিভাবে কখন ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে বলে দেব। রাতে ঘুমানোর আগে মুখের ত্বকে এটি লাগিয়ে রাখবেন 5 থেকে 10 মিনিটের মতো। এরপর শুধুমাত্র পানি দিয়ে মুখের ত্বক ক্লিন করে নেবেন।